बल दिल के पास तुम रहती हो, जीवन मीठी प्यास निकहती हो, बल बल दिल के पास तुम रहती हो। नमस्कार, प्रथमे आमी आजके आमादेर सकल दर्शक श्रोता के शिवा म्यूजिकेर पक्ष थेके आंतरिक स्वागत जानाच्छि। আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান ইন্সপিরেশনে রয়েছেন আমাদের সাথে এমন একজন বিশিষ্ট কণ্ঠশিল্পী। ওনার সম্পর্কে কিছু বলার আগে আমি একটা কথাই বলতে চাইব, যারা বিগত দিনগুলিতে শিবা মিউজিকের বিভিন্ন অনুষ্ঠান টিভি চ্যানেল এবং ইউটিউবে উপভোগ করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ, কারণ ওনাদের ভালোবাসার বার্তা আমাদেরকে উৎসাহিত করেছে আগামী অনুষ্ঠানগুলিকে সুন্দর করে তুলে ধরতে। আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ, আমাদের সমস্ত অনুষ্ঠানগুলি উপভোগ করতে আমরা চাইব যে আপনারা শিবা মিউজিকের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন শিবা মিউজিককে। আজ 4 আগস্ট, কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের 91তম জন্মবার্ষিকী। শিবা মিউজিকের ইন্সপিরেশনের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন বরাক তথা উত্তর পূর্বাঞ্চলের জনপ্রিয় কণ্ঠশিল্পী, যাকে আমরা কিশোর কণ্ঠ হিসেবে দীর্ঘ বছর ধরে ওনার গানে আমরা উপভোগ করে এসেছি। সেই শ্রদ্ধেয় সুজিত কুমার দাস, আমাদের সকলের প্রিয় ফুরুদার সাথে আজকের এই বিশেষ দিনে অন্তরঙ্গ আলাপনে আমরা অংশ নেব। আমি প্রথমে স্বাগত জানাচ্ছি শ্রদ্ধেয় সুজিত কুমার দাস, আমাদের সকলের প্রিয় ফুরুদাকে আজকের শিবা মিউজিকের এই অনুষ্ঠান ইন্সপিরেশন। নমস্কার, এবং আমি একই সঙ্গে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শিবা মিউজিককে, যারা আজকে আগ্রহী হয়েছে এই আজকের এই বিশেষ দিনে কিশোর কুমার সম্বন্ধে কিছু আলাপচারিতা করার জন্য। এবং সঙ্গে রয়েছে সৌমিত্র, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভিউয়ার যারা সবাইকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি পুরুদার কাছ থেকে জানতে চাইব যে আজ কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের 91তম জন্মবার্ষিকী, আর স্বাভাবিকভাবে দীর্ঘ বছর ধরে কিংবদন্তি শিল্পীর গানে আমরা মোহিত হয়ে আসছি, ওনার প্রাণোচ্ছল সেই গানগুলো, চিরস্মরণীয় গানগুলো আজও আমরা উপভোগ করি। এবং আমরা জানি বরাক তথা উত্তর পূর্বাঞ্চলের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসাবে দীর্ঘ বছর ধরে আপনি কিশোর কুমারের গানকে বাঁচিয়ে রেখেছেন আমাদের সকল দর্শক শ্রোতার মধ্যে, সেই সম্পর্কে আজকের ওনার কিছু আলোকপাত আমরা আপনার মুখ থেকে শুনতে চাইব। যাকে নিয়ে আজকে আলোচনা আমরা করব, সেই লোকটার এত প্রতিভাবান শিল্পী, বিভিন্ন গুণের অধিকারী। কিন্তু দেখো, নায়ক ছিলেন, প্রযোজক ছিলেন, পরিচালক ছিলেন, গান লিখেছেন, মিউজিক ডাইরেকশন দিয়েছেন এবং নিজে ছবিতে অভিনয় করেছেন। এত বছর থেকে অভিনয় করার পরও উনি আজকে চলে যাওয়ার প্রায় অনেক বছর হয়ে গেছে, কিন্তু ওনার গানগুলো এখনও আমাদের সবার মনে, কিন্তু আমার গেঁথে আছে আমাদের মনে। আমরা কেউ ভুলতে পারিনি কিশোর কুমারকে, ওনার গানের মধ্য দিয়ে উনি আমাদের মধ্যে আজও বেঁচে রয়েছেন। আমরা ছোটবেলা দেখেছি আমাদের বাবারা মারা কিশোর কুমারের গান শুনতেন, আমরাও এই প্রজন্মও কিশোর কুমারকে ভালোবাসি, আমাদের পরের প্রজন্ম, পরের পর তার পরের প্রজন্মও কিন্তু কিশোর কুমারকে ভালোবাসে। আমরা জানি কিশোর কুমার ফ্যান্স ক্লাবের একজন বিশাল বড় একজন কর্মকর্তা, প্লাস আপনি ক্লাবটাকে প্রতিষ্ঠা করেছেন এবং কিশোর কুমারের প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের দীর্ঘ বছর ধরে ওনার অনুষ্ঠানটাকে আপনি সুচারুরূপে পালন করেন। তো এই যে একটা ভক্তি শ্রদ্ধা, এটা কী করে আপনি আনলেন? বা আমার জানা মতে আপনি হয়তো কিশোর কুমার মৃত্যুর পরে একজন সন্তান সম পিতার যে কাজটা, শেষ কাজটা করার জন্য আপনি সেখানে সেই অবিশ্বের কাজটা করেছিলেন এবং 11 দিন আপনি নিরামিষ ভোজন করেছিলেন। তো এটা একটা বিশাল বড় শ্রদ্ধাঞ্জলি একজন শিল্পীর যথার্থ শিষ্য হিসাবে। 3 বছর বয়স যখন, তখন থেকে আমি গান বাজনা করে আসছি, কিন্তু যখন সেভেন্টিজে যখন এই গানটা এলো নয়নের সরসী, তখন আমরা জন্স মিলে গিয়ে গান শুনতাম। আমাদের এখানে কোনো গান শোনার কোনো উপক্রম ছিল না, জন্স মিলে গিয়ে বিকেলবেলা দাঁড়িয়ে যখন বাজাতো তখন গানগুলো আমরা শুনতাম। তখন শোনার পরেই কিশোর কুমারের নয়ন সরসী গানটা শোনার পর থেকে আমার যেন শরীরের মধ্যে কী একটা শিহরণ এসে গেল, বলে কী গান, কী গায়ক, কী ঢং, কী সুর, কী কণ্ঠ, কী লেখা। তখন থেকেই আমি খুব ইন্সপায়ার্ড হলাম। তার আমি অ্যাকচুয়ালি আগে সবার গানই গেয়েছি, ফিমেল গানও আমি একটু ছোটো ছিলাম। তো এনার গান শোনার পর থেকে আমি অন্য গানও গাই, কিন্তু আমি ওনাকে আমার গুরু মনে করে আমি চালিয়ে এসেছি এতদিন। আর আজকে আমার যে পরিচিতি, নট
সুজিত কুমার দাস বা আমি একজন শিক্ষক, তার থেকে বড় পরিচয় আমি একজন শিল্পী, এবং শিল্পী সেই শিল্পী যে আমার গুরুদেব কিশোর কুমারের গান গেয়ে আমি তোমাদের সবার মনে একটু হলেও জায়গা পেয়েছি। 4 আগস্ট জন্মবার্ষিকী এবং 13 অক্টোবর ওনার মৃত্যুবার্ষিকী আপনি অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করেন, চেষ্টা করেন তথা উত্তর পূর্বাঞ্চল শুধু নয় ভারতের বিভিন্ন প্রান্তে আপনার এই যে শ্রদ্ধা একজন গুরুর প্রতি সেটা এখন সবাই আলোচনা করে এবং বিভিন্ন পত্রপত্রিকায় এবং মহারাষ্ট্র এবং আমি জানি যে আপনি বিভিন্ন জায়গাতেও গেছেন অনুষ্ঠান করেছেন, তো কিশোর কুমারের জন্মস্থান যাওয়ার সেই অনুভূতিটা আপনি যদি একটু কাইন্ডলি। হ্যাঁ সুমিত্র, সেটা একটা বিরাট অনুভূতি। এবারে আমি বোম্বেতে একবার সিয়ারতো সম্মেলনে আমার যাওয়ার সুযোগ হলো, আমি সুযোগ পেলাম তোমার মহারাষ্ট্র থেকে এখানে গেলাম, এই যে তোমার লোকসঙ্গীতের এটা এটা এখান থেকে আমি পরের দিন রওনা হলাম 9 তারিখ ট্রেনে করে চেপে, 10 তারিখে আমি গিয়ে খান্ডোয়ে পৌঁছালাম। খান্ডোয়াতে আমি কাউকে চিনি না গেলাম, আমি গিয়ে যাওয়ার পরে ওখানে গিয়ে একটা হোটেলে গেলাম, গিয়ে আমি আমার সব দেখালাম যে আমি কে, কোত্থেকে এসেছি, কেন এসেছি, এটা দেখানোর পরে আমার খুব ইম্প্রেসড হলো যে একটা মানুষ এতদিন থেকে আমি 1987 তো এই অনুষ্ঠানটা করে আসছি, এটা ওদেরকে বললাম এবং আমি খুব আমার সলজ ভূমিকায় খুব বিনম্র সহকারে বললাম। তখন আমি বললাম যে আপনার এখানে আমি থাকবো, আমার একদিনের দুদিনের থাকার ব্যবস্থা করে দিন, আর আমি আশপাশের কিশোর কুমার রিলেটেড কী কী জায়গা আছে আমি একটু দেখতে চাই। তো উনি ভদ্রলোক আমাকে বললেন ঠিক আছে, আমি বললাম আমাকে একটা গাড়ি করে দেবেন, উনি বললেন না আপনাকে আমি গাড়ি দেবো না, আমার সঙ্গে একটা অটো রয়েছে, একটা একটা খুব ভালো ছেলে অর্পিত হারজারে, ওকে দেবো আমি, ওকে নিয়ে আমি রাত্রে থাকলাম, সে আমাকে ঘোরালো, আমি সমাধিতে গেলাম, কিশোর কুমারের বাড়ি গৌরীকুঞ্জতে গেলাম, ওখান থেকে আমি মাটিও নিয়ে এসেছি আমার আমার গুরুদেবের বাড়ির ওই মাটিটা যেখানে চলাফেরা ওনার পায়ের ধুলা লেগেছে আমি মাটিগুলো নিয়ে এসেছি, এটা একটু আমাকে সবাই পাগলই বলবে, কোনো আমার কোনো যায় আছে না পাগল বললে, আমি মাটিটা নিয়ে এসেছি আমার এখানে আছে। তারপরে বিভিন্ন জায়গায় এই ছেলেটা আমাকে ঘোরালো, ঘুরিয়ে তারপরে লাস্টলি আমরা গেলাম কিশোর সাংস্কৃতিক প্রেরণা মঞ্চ, এটার সভাপতি রণবীর সিং চাওলাজি খান্ডোয়াতে এবং সচিব হলেন নারায়ণ ব্যাহাতিজি, ওনার সঙ্গে আমার বিরাট হৃদ্যতা সবসময় কথাবার্তা হয়, ওনাদের কাছে আমি বললাম, ওনার শুনে তো অবাক হয়ে গেলেন, তখন আমরা এমনভাবে মিশে গেলাম যেন অনেক দিনের পরিচয়। আমি বললাম দাদা কিশোর কুমার কা কুছ সামান আপকা পাস হ্যায় তো থোড়া মুঝে মেরে বার ঘাটকে দিই, কুছ ভি নেই আমার পাস, চপ্পল ভি নেই মিলা, এনক ভি নেই মিলা, কলম ভি নেই মিলা, কুছ নেই মিলা, বলে হাজি হ্যাঁ আমার পাস হাম দেঙ্গে। তখন ওনারা আমাকে কিশোর কুমারের হাতের ফিঙ্গারপ্রিন্টটা দিলেন, তারপরে কিশোর কুমারের স্কুল লাইফের কলেজ লাইফের যত সার্টিফিকেট ছিল সব জেরক্স করে দিলেন, মানে অভিনব কি বলবো, এরকম চট করে অজানা অচেনা কেউকে কেউ দেয় না, এরা দুজন আমাকে সমস্ত দিলেন। এবং সেদিনের একটা বিশেষ ঘটনা, উইদিন 1 আওয়ার তারা 6টা প্রেসম্যানকে ডাকলেন, একটা প্রেস রিলিজ আমার হলো ওইদিনই রাত্রেবেলা, পরের দিন কিন্তু আমি ফিরে আসছি, সাংবাদিক সম্মেলন হলো এবং চৌথা সংসার, তারপরে আরো কি কি আচ্ছা আছে অনেকগুলো পেপার আমার কাটিং রয়েছে, ওরা আমার ইন্টারভিউ নিল, এবং যদিও আমি ইন্টারভিউ এই পেপারটা আমি নিয়ে আসতে পারিনি, ওরা বাই পোস্ট পাঠালো। তোমাকে কি বলবো সুমিত্র, এই যে একজন ভক্ত হিসেবে কিশোর কুমারের জন্মভূমিতে পদক্ষেপ রাখলেন এবং সেখানে আপনি গিয়ে আপ্লুত হয়েছেন, আপনি মানে আমরা জানি যে আপনি কিশোর কুমারের একজন গুণমুগ্ধ এবং বিশাল একজন শিষ্য হিসাবে আপনি কিশোর কুমারের ভারতরত্নের জন্য দাবি তুলেছিলেন, তার জন্য আপনি পদযাত্রাও করেছেন কলকাতায়, সবার সঙ্গে ছিলাম। হ্যাঁ, সেই ঘটনা যদি একটু, পদযাত্রা এটা 2016 সালে ওরা 4th অগাস্টেই যেদিন আমার এই অনুষ্ঠানটা হয়, আগের দিন গেলাম ওখানে গিয়ে পৌঁছলাম, পৌঁছে 4th অগাস্টে আমরা ধর্মতলা থেকে সালকিয়া পর্যন্ত 5.5 কিলোমিটার আমরা পায়ে হেঁটে আমরা কিশোর কুমারকে ভারতরত্ন যাওয়ার জন্য আমরা ডিমান্ড করলাম, অসাধারণ অনুষ্ঠান করেছিল এটা কিশোর কুমার সালকিয়া কিশোর কুমার ফ্যান ক্লাব, দেখলাম ওদের ক্রেজ ওদের ভালোবাসা এইগুলো। আমার একটা আরেকটা কথা তোমাকে বলতে চাই, যেমন কিশোর দাদি লিজেন একটা ওয়ার্ল্ড ওয়াইড সংস্থা রয়েছে, এটা এটা সমস্ত বিশ্বে ওদের একটা ইয়ে হয়েছে, এতে কলকাতায় তারা তাদের মেইন অফিসটা, ওরা একবার যুবসংঘ পত্রিকা থেকে নাম্বারটা নিল আমার, নিয়ে আমাকে ফোন করলো, কিন্তু করিমদের একটা ছেলে ফোন করে বললো দাদা আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনি, তো আমরা এরকম একটা ওয়েবসাইট লঞ্চ করছি, তো আপনি যদি দয়া করে ওই দিনে আসতে পারেন তাহলে খুব ভালো হবে, খুব ভালো হবে, আপনি চিন্তা করবেন না, আপনি 24 প্লেনের টিকিট করুন আমরা আপনাকে দিয়ে দেবো। আমি বললাম না এটা কোনো ব্যাপার না, আমি প্লেনের টিকিট করে আমি গেলাম, যেদিন ওয়েবসাইটটা লঞ্চ হবে
সেদিন সবার সাথে সেদিন চিফ গেস্ট ছিলেন এই সুলে ছবিতে যে মাতর গান বাজিয়েছিলেন অমিতাভ বচ্চন বাজিয়েছিলেন যে পৃষ্ঠা মাতর গানের পৃষ্ঠা ভানুবাবু উনি ছিলেন চিফ গেস্ট সন্দীপ রায় ছিলেন সেদিন ওদের ওয়েবসাইটটা লঞ্চ হয় এবং আমি আপ্লুত জানো কি বলবো সুমিত্র এইটার উপরে লেখা ছিল সুজিত কুমার দাস এন ইন্সপিরেশন টু আওয়ার অর্গানাইজেশন এটা আমার কাছে এটা মানে ওদের সবাইকে নমস্কার দিয়ে এত বড় আমি নই কিন্তু আমাকে এই সম্মানটা ওরা দিয়েছে আমাকে বিশাল বড় ব্যাপার আরেকটা কথা আমি জানতে চাইব কিশোর কুমারের চিরস্মরণীয় গানকে বাঁচিয়ে রাখতে কিশোর কুমার একাডেমি আপনি শুভারম্ভ করেছেন তাতে নবীন শিল্পীদেরকে কিভাবে আপনি এখানে প্রশিক্ষণ দিচ্ছেন আমি তো জানিও কম আমার জ্ঞানও সীমিত জ্ঞান দিয়ে আমি আমার আর সবচেয়ে বড় কথা হয়েছে আমার এখানে মানে শাস্ত্রীয় তালিম দেওয়ার জন্য একজনকে রেখেছি আর সবচেয়ে বড় কথা আমার একাডেমি যারা রয়েছে গার্জিয়ানরা আমার একটা বিশেষত্ব রয়েছে যেমন তুমি এলে তোমার মেয়েকে নিয়ে গান শেখাতে মেয়ে গান শিখছে তোমাকে বসতে হবে তোমাকে গান গাইতে হবে এটা একটা একদম হতেই লাগবে এটা বসতেই হবে তোমার আর সবচেয়ে বড় কথা আমি কিন্তু ওই ছোট্ট একটা টোকেন নিই তাও আমার কাছে আসে না পয়সাটা আমি এটা সেপারেট করে দিয়েছি মনোজনাথ করে একদম আমার একজন রয়েছেন ওনার দায়িত্ব দিয়ে দিচ্ছি ১০০ টাকা পার মান্থ আমরা নিই চার দিন গান শেখানো হয় পল্লবী দাস আমাদের এখানে শেখায় আর আমি মানে ওই স্টেজ পারফরমেন্সের জন্য কী কী করতে হয় এটা আমি গ্রুমিং করি ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলির যে জায়গাটা আপনি তৈরি করেছেন সেটার জন্য একটা স্বপ্নপূরণের সেই জায়গাটা আপনি পৌঁছেছিলেন যেদিন কিশোর কুমারের আবক্ষ মূর্তি স্থাপন করলেন সে সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই ঠিক সুমিত্র এটা আমার ভীষণ একটা স্বপ্ন ছিল মনে মনে একটা মানে একটা আমি একদম এডামেন্ট ছিলাম এটা আমি করবই আমার সেই এডামেন্সে আমাকে একটু সাহায্য করে উঠেছে আমি ২০১৪ সালে আমি এই স্ট্যাচুটা আবক্ষ মূর্তিটা যেটা আমার ছোট ভাই ভাস্কর বাচ্চু দাস এতদঞ্চলের বিরাট ভাস্কর ও আমাকে একদম খুব কম খরচে তৈরি করে দিয়েছে আমার এই পথ চলায় অনেকজন সামিল হয়েছেন আমার বন্ধু বান্ধব ৮৭ থেকে চলছে আমার ১৩ অক্টোবরের অনুষ্ঠান তখন থেকে একটা কমিটি আমার ছিল এরা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে আমার প্রেসিডেন্ট তমুরাজা চৌধুরী আরো অনেক অনেক রয়েছে আমার বন্ধু বান্ধব রয়েছে সবাই মিলে আমাকে আমার আমরা তো জানি কিশোর কুমারের একজন বড় ইন্সপায়ার আমাদের কাছে কিশোর কুমারকে আমরা সবসময় একজন ইন্সপিরেশন ভাবি আর আপনিও আমাদের অনেক বড় ইন্সপিরেশন কিন্তু আপনার জীবনে ইন্সপিরেশন কি আমার ঠিক বলেছো মিত্র ইন্সপিরেশন দেখো আমি যদি আমার পরিবারের সবার কাছ থেকে সেই সাপোর্টটুকু না পেতাম তাহলে হয়তো আমি এতদিন ধরে গান গাইতে পারতাম না আমি লক্ষ্য করেছি যে আমার এই এই যে আমি আমার আমিকে তৈরি করা এই জায়গায় আনা যতটুকুই আছি আমি এটা আনার পেছনে আমার পরিবারের সবার মানে একদম অখুণ্ড ভালোবাসা রয়েছে আমার মেয়েও খুব ভালো গান করে আমার আমার ছেলেও গান করে আমার আমার একটা আরেকটা মেয়ে আছে আমার ও আমাকে মানে সবচেয়ে বড় কথা যে আমার জীবন সঙ্গিনী রূপে যাকে আমি পেয়েছি তোমাদের সবার বৌদি শাশ্বতী দাস গৌরী বৌদির ওর সাহায্য ছাড়া ওর ইয়ে ছাড়া আমি কোনোদিন এটা কমপ্লিট করতে পারতাম না হয়তো অনেক অনেক কষ্টও দিয়েছি মুখ বুঝে সহ্য করেছে সহ্য করে নিয়ে আজকে এটা আমার এটা হয়েছে আমার স্বপ্নটা পূরণ হয়েছে আরেকটা কথা আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনার কেমন লাগলো আজকে তো অসাধারণ লেগেছে এটা তো স্বাভাবিক ব্যাপার যে দেখো শিবা মিউজিক শুধু আজকে আমার এপিসোডটাই করেনি আগে অনেকগুলোই করেছে এবং খুব আন্তরিকতার সঙ্গে ওরা কাজ করে যাচ্ছে এই শিলচর তথা বরাক ভ্যালিতে এবং বিভিন্ন জায়গায় আরও জানি না কোন কোন জায়গায় করছে ওদের শিবা মিউজিকের হাটটাও লম্বা ওরা অনেক কিছু করছে আমি আগামীতে ওদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করবো আর দর্শক শ্রোতাদের সবার কাছে আমার তরফ থেকে একটা বিনম্র অনুরোধ রাখবে থাকবে যে আপনারা এই যে ওদের যে এই পরিশ্রমের ফসল এটাকে আপনারা দেখবেন সবাই মিলে দেখবেন দেখে ওদেরকে সাহায্য সহযোগিতা করবেন এবং এই চ্যানেলটাকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন সবাইকে নমস্কার Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel.